28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা অভিনীত টালিগঞ্জের সিনেমা নীতিশাস্ত্র। সিনেমাটি নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা অরুণাভ খাসনবিশ। সিনেমার চার গল্পের এক গল্পে দেখা গেছে মিথিলাকে। বিস্তারিত জানুন আফসানা মিমির প্রতিবেদনে। আগামী 15 থেকে 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমার এই স্বনামধন্য উৎসবে মনোনয়ন পেয়েছে বাংলাদেশি মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত টালিগঞ্জের সিনেমা নীতিশাস্ত্র। সিনেমাটি নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা অরুণাভ খাসনবিশ। মোট 4টি গল্প নিয়ে নির্মিত এই সিনেমার এক গল্পের নাম ঘি। মূলত এই গল্পেই চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। উৎসবে 16ই ডিসেম্বর বিকাল 5টায় নজরুল তীর্থে ও 19শে ডিসেম্বর সন্ধ্যা 6টায় রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে সিনেমাটি। এই সিনেমার অন্যান্য গল্পে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রাজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী সহ অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা মিথিলার আরেক সিনেমার নাম মায়া। সেটিও ভারতের হায়দ্রাবাদে 5ম তেলেঙ্গা বাংলা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিত মায়া নির্মাণ করেছেন টালিগঞ্জের আরেক নির্মাতা রাজশ্রী দে। মায়া সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, কণিকা বঙ্গোপাধ্যায়, দেবলীনা কুমার, রাহুল বঙ্গোপাধ্যায় ও কমলেশ মুখোপাধ্যায়। এ দুটি সিনেমা ছাড়া কলকাতায় আরও কয়েকটি সিনেমায় কাজ করছেন মিথিলা। চলতি বছরের জুনে সিনেমা হলে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ঢাকাই সিনেমা অমানুষ। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নীরব। ছবিটি পরিচালনা করেন অনন্য মামুন। ওরা উসমান ডাকাতের শিকার। আফসানা মিমি, দেশ বিনোদন।